আজকে আমরা পাঠ্য বইয়ের 202 পৃষ্ঠার কাজের অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি টাইপ 3 এর, অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত। তো চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রশ্নটি হচ্ছে, দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা মিটারে কত সেটি নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে সেটি হচ্ছে ছবি এঁকে ফেলতে হবে, তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের কনসেপ্ট ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে হবে। বাকি টাইপগুলোর যে কনসেপ্ট এখানেও ঠিক সেম একই কনসেপ্ট ইউজ করে আমরা অঙ্কটা সমাধান করব। তো চলো শুরু করি। তো প্রথমেই আমাদেরকে বলা আছে যে এখানে দুটা মাইল পোস্ট আছে, তো মাইল পোস্ট দুটো এঁকে ফেলা যাক। তো ধরি এটা হচ্ছে আমাদের দুইটা মাইল পোস্ট। দুইটা মাইল পোস্টের মধ্যে দূরত্ব কত থাকে? অবশ্যই 1 মাইল। এবং এই অঙ্কটি করতে গেলে তোমাদেরকে একটি তথ্য জানা লাগবে, তা হচ্ছে 1 মাইল সমান 1610 মিটার। যে তথ্যটি তোমাদের জানা লাগবে সেটি হচ্ছে 1 মাইল সমান 1610 মিটার। তো অবশ্যই দুটি মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব হবে 1610 মিটার। তো ধরি বেলুনটা এমন একটি উচ্চতায় উঠছে, অর্থাৎ এটি হচ্ছে বেলুনটির উচ্চতা। এই যে উল্লম্ব রেখা, এটি হচ্ছে বেলুনটির উচ্চতা নির্দেশ করছে। এখন আসো মাইল পোস্টের সাথে উচ্চতার এই বিন্দুগুলো যোগ করে দেওয়া যাক, এটি আমাদের অবনতি কোণ পেতে সাহায্য করবে। যেহেতু অবনতি কোণ, সেহেতু অবনতি কোণটা যেহেতু মাইল পোস্টের, সেহেতু কোণটি অবস্থিত হবে বেলুনটার স্থানে, যেহেতু বেলুনের স্থানের সাপেক্ষে অবনতি কোণ দেওয়া আছে। তো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এখন আমাদের এই ছবিতে সেই তথ্যগুলো ব্যবহার করতে হবে। ধরি বেলুনটির উচ্চতার যেই অনুভূমিক বিন্দু বরাবর বেলুনটির উচ্চতা অবস্থিত, সেই অনুভূমিক বিন্দুটার দূরত্ব হচ্ছে একটা বিন্দু থেকে 1 মিটার। তাহলে বাকি যে অংশ থাকে সেটি অবশ্যই 1610 - x হবে। এখন আমরা ধরে নিই যে আমাদের বেলুনটির যে উচ্চতা সেটি হচ্ছে h। এবং এরপরে আমাদের কী কী কোণ বাকি থাকে? অবনতি কোণ বাকি থাকে। তো ধরি যে এই অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমাদের সুবিধার জন্য আমরা বিন্দুগুলোর একটা একটা নাম দিয়ে দিই। বিন্দুগুলোর নামগুলো র্যান্ডম। তো দেখো এখানে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ABC এবং অন্য একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে CBD। যেহেতু এই কোণটি 60 ডিগ্রি, অর্থাৎ কোণ ECA যেহেতু 60 ডিগ্রি, একান্তর কোণ হিসেবে কোণ BACও 60 ডিগ্রি হবে। অনুরূপভাবে কোণ FCD সমান কোণ CDB, অর্থাৎ এই কোণটিও 30 ডিগ্রি হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবি এঁকে ফেলেছি, তো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই সমকোণী ত্রিভুজের অনুপাতটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে যদি আমরা সমকোণী ত্রিভুজ ABC এর কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানে আমরা যেহেতু আমাদের বিবেচিত কোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ BAC, এই কোণের সাপেক্ষে আমরা উচ্চতা এবং ভূমি এই দুটো আমাদের জানা। তো তাহলে উচ্চতা এবং ভূমি এবং লম্ব, তো ভূমি এবং লম্ব জানা থাকলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ইউজ করি সেটি হচ্ছে tan θ। তাহলে আমরা আসো ত্রিভুজ ABC-তে সমকোণী ত্রিভুজের অনুপাতের যে কনসেপ্ট সেটি ইউজ করি। আমরা লিখে ফেলি সমকোণী ত্রিভুজ ABC-তে tan 60 ডিগ্রি সমান কত হবে। tan 60 ডিগ্রি সমান BC/AB হবে অবশ্যই, বা আমরা বলতে পারি যেহেতু tan 60 ডিগ্রির মান √3 আর BC এর মান হচ্ছে এইচ এবং AB এর মান হচ্ছে x, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখান থেকেই লেখা যায় যে √3x = h। তাহলে ধরি এটা আমাদের 1নং সমীকরণ। সিমিলারলি আমাদের এখন দ্বিতীয় যে সমকোণী ত্রিভুজ আছে সেখানে এই কনসেপ্টটা ইউজ করতে হবে, সেম কনসেপ্ট। এক্ষেত্রেও দেখো আমরা লম্ব এবং ভূমিটাই জানি। আচ্ছা, শুরু করা যাক। ত্রিভুজ, এটিও সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ BCDA tan 30 ডিগ্রি = h/1610 - x। আচ্ছা, এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। tan 30 এর মান হচ্ছে 1/√3 = h/1610। আচ্ছা, পরের লাইনটা আমরা এখানে লিখি
বা আমরা বলতে পারি রুট থ্রি এইচ ইজ ইকুয়াল টু, এখানে একটা এক্স বাদ গিয়েছিল, 1610 মাইনাস এক্স, আমরা বলতে পারি রুট থ্রি এইচ ইজ ইকুয়াল টু 1610 মাইনাস এক্স, সিম্পল আর গুণন। বা এইচ এর ভ্যালুটা কত, রুট থ্রি এক্স, সেটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমাদের চলে আসবে থ্রি এক্স, যেহেতু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইজ ইকুয়াল টু থ্রি ইজ ইকুয়াল টু 1610 মাইনাস এক্স। বা এই এক্সটাকে যদি আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি তাহলে পাবো ফোর এক্স ইজ ইকুয়াল টু 1610, বা আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 1610 বাই ফোর। আচ্ছা, এখন যেহেতু আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা খুব সহজেই এইচ এর ভ্যালু পেয়ে যাবো, কারণ আমরা জানি, জানা আছে এইচ ইজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এক্স। এখানে জাস্ট এক্স এর ভ্যালু বসিয়ে দিলেই হবে, রুট থ্রি ইন্টু 1610 বাই চার, এই ভ্যালুটি হচ্ছে 697.15 মিটার। ক্যালকুলেটারে তোমরা সহজেই হিসাবটি করে ফেলতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা দুটি সমকোণী ত্রিভুজ থাকলে সেখানে দুইবার ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কটি সমাধান করলাম।